গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে কি বার জানো, শুক্রবার, আর এখন সকাল 9:45 বাজে। তো আমি দেখছো রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি রিও স্কুলে আজকে রিপোর্ট কার্ড দেবে। তো অলরেডি আমাদের 10:00 সময় ডেকেছে, আমার দেরি হয়ে গেছে, এখন আমি ধরপধর করে বেরোবো। সকালে কোনোরকম রুটিটা বানিয়েছি আর আধা মানে কি বলে আলু ভাজা, তো সেটা বসিয়ে দিয়েছি, আর মা বাকিটা দেখছে। রিওরটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত আমি ব্রেকফাস্ট করতে পারলাম না, এসেই করবো আর কি, অনেকটা দেরি হয়ে গেছে। আর বিছানাও এই মাত্র একদম পড়ে রয়েছে, কারণ রিও একটু আগেই ঘুম থেকে উঠেছে। এগুলো সব এসে করবো, তো চলো তাড়াতাড়ি আগে ঘুরে আসি, পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। সামনে না, এটা একদম গঙ্গার ধারে স্কুলটা, তো আমি একটু ঘাটের দিকেই যাচ্ছি। আর এত সুন্দর এই জায়গাটা, সব মানে প্রচুর এখানে ভিড় হয়, এখানে অনুষ্ঠান টনুষ্ঠানে লোকে ভর্তি থাকে এই ঘাটটাতে। তো চলো ভাবলাম তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, জাস্ট একটুখানি, তাতে দৌড়ে গিয়ে আবার বাড়ির দিকে ব্রেকফাস্ট করতে হবে অবশ্য। তো ভীষণ বড় ঘাট আর অনেক মন্দিরও আছে, তাহলে তোমাদেরকে দেখাই একবার। আচ্ছা আছে সেই বট গাছের তলায় আছে একটা শিবলিঙ্গ, এখানে পাশেও একটা আছে দেখো শিবলিঙ্গ, ও বজরংবলীও আছে। এই জায়গাতে নন বেঙ্গলিদের খুব বেশি আসা দেখা যায়, এখানেও দেখো শিবলিঙ্গ আছে। এটা মধ্যে কি ঠাকুর দুর্গারই ওই ইয়ে না, কত লেখাও তো দেখছি না। দেখো এটাও মা দুর্গারই আর একটা রূপ, নন বেঙ্গলিরা খুব পুজো করে এই ঠাকুরটা। ও সবার বাড়িতে পুজো করে না, সব ঠাকুর যেগুলো বিসর্জন দিতে নেই সেগুলো এখানে সবাই রেখে গেছে। আর এই যে ধেরে কার্তিক বলে, বড় কোনো কার্তিক পুজো হয়েছিল সেই কার্তিককেও এখানে রেখে গেছে, তার উপর শেডও দিয়ে দিয়েছে। দেখো বিশাল বড় একটা কার্তিক, আর এখানে অজস্র ঠাকুর সমস্ত এখানে রাখা রয়েছে। আর এই গাছগুলোতে সবাই কি মানত করে কিছু করে এই সুতো অবশ্য বেঁধে রেখে গেছে। আর এই হচ্ছে পুরো ঘাটটা, এখানে আরও ঠাকুর আছে, যেখানে ওই ছেলেগুলো দেখছো দাঁড়িয়ে আছে ওই গাছটার তলাতেও বেশ কিছু ঠাকুর আছে, সবাই রেখে যায়, তো ওই ঠাকুরের ওখানেও পুজো হয়। এখানেও একটা শিব দেখো, এই হচ্ছে গঙ্গার ঘাট। তো ছোট্ট ছোট্ট সিঁড়ি দেখো, এইখানে নন বেঙ্গলিরা এই এই সিঁড়িটার ওপরে কি যেন পুজো করে, দেখো ঠাকুরের রং লাগা আছে। আর এখানে একটা রয়েছে দেখো কারেন্টের কি এটা ইলেকট্রিকের কিছু একটা, পুরো এইখান থেকে গঙ্গার ওপার পর্যন্ত গেছে, ওখানেও আর একটা আছে। এইটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় এটা। তো আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসেই ব্রেকফাস্ট করে নিয়েছি, এত জোর খিদে পেয়েছিল যে খিদের চোটা খেতেই পাচ্ছিলাম না। আর যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু বসে গেছি, কেন জানি না অনেকদিন পর বাইরে বেরিয়ে পুরো টায়ার লাগছিল। আর অলরেডি মা রান্না করে ফেলেছে, সকালে দেখলে যে কাকু মাছ দেয়, তো ওটা একটা সকাল সকালই ওর থেকে নিয়ে নেওয়া হয়েছে, তো সেই মাছটা থেকে তেল বেরিয়েছিল। সে মা কী কী রান্না করছে তোমাদের একবার দেখাই। দেখো এখানে হচ্ছে রুই মাছ প্লেন ঝোল হয়েছে, এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে মাছের তেল। এই যে তো এইটা হয়েছে আমাদের দুপুরের লাঞ্চ। আর এখন আমি বানাবো হচ্ছে রাতের জন্য সয়াবিন বানাবো, সয়াবিন
কড়াই রাখা আছে একবারে বেটে রেখে দেওয়া তো ওই মশলা দিয়ে করে ফেলবো আর রিওর জন্য এখানে নিয়েছি কিছু সবজি তোর জন্য একটা ঝোল বানাবো এখানে আছে তোমার গাজর আছে রাঙালু আছে আলু আর শিম তো অল্প একটু রাঙালু দিয়ে দিয়েছি পরে একবারে গাজর ভেতরেই আছে এই যে সরু করে কাটা তো এইটা দিয়ে ওর একটা ঝোল বানিয়ে নেব তারপর এদিকে রান্না বসিয়ে দিয়ে এখনো ভাত বসাইনি যেহেতু রান্না বাকি আছে সেই জন্য 12টা বেজেই গেছে আর আমি যাব তারপরে রান্নাটা এদিকে বসিয়ে দিয়ে রস বানাবো সেই তোমাদের দেখিয়েছিলাম যে অরেঞ্জ আনা হচ্ছে একটা দুটো খেলে তো শেষ হবে না সেই জন্য আমরা পিকো চাই রেখে অতদিন রাতদূর থেকে এসেছে সেগুলো তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য রস বানিয়ে বানিয়ে খাওয়া হচ্ছে এই যে এটাকে এই 200 টাকে রস বানিয়ে দাও ওকে দেওয়ার পরে তারপরে আমরা সবাই রস বানিয়ে আমরা খাবো আর গ্রেপস গুলো তাই করেছি গ্রেপস গুলো রিও তে এমনি খায় না সেই জন্য মিক্সিতে গুড়িয়ে নিয়ে তারপরে এটা কাপড়ে ছেকে সেইভাবে রস পান করছি আর ওইভাবেই খাওয়াচ্ছি তো চলো এটা আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার তাদেরকে রসটা মালাতে হবে আর এটি 12টা বেজে গেছে Thank you.
এখন বাজে 4:30 সাইকেল চালানোর জন্য। এই যে রিও সাইকেল এখানে, রিও গেছে পেছনের বাড়িতে সোহম ওকে ডাকতে। অন্যদিন সোহম অলরেডি 4:30 সময় এসে বেল বাজানো হয়ে যায় বেরানোর জন্য, কিন্তু আজকে এখনো পর্যন্ত আসেনি। তো রিও আজকে রেডি হয়ে গেছে, চলে যা তুই ডেকে নিয়ে আয়। ওই যে ডাকতে গেছিল, কি সন্ধ্যা আসছে না? আসবে, ও দাদুর সাথে যাবে। তো দাদু এসে গেছে, তো সোহম দাদা দাদুর সাথে যাবে, সেই জন্য দাদুর জন্য ওয়েট করছিল। তো দাদু অলরেডি চলে এসছে, এবার একসাথে বেরোবে। চলো তুমি আসো, সোহম দাদা আসছে, চলো চলো সোহম দাদা দাদুর সাথে আসছে। আসবে, চলো আমরা আগে যাই, আমরা সাইকেল চালিয়ে আসি। তুমি চালাতে চালাতে দাদু চলে আসো। আরে সোহম যতক্ষণ না যাবে ততক্ষণ ওর যেতে ভালো লাগে না, ও দাঁড়িয়েই থাকবে ওর জন্য। ও গেলে তারপর ওর সাথে চালাবো। চল চল, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ করেছি, হ্যাঁ করেছি, চলো চলো। বাইক দূরে আছে, তুমি চলো চলো চলো। সোহম দাদা চলে গেলো, তো সোহম দাদা চলে গেছে। এই এই আসতে দাঁড়া, গাড়ি চলে যাবে। দাঁড়া দাঁড়া, রিও দাঁড়া, রিও দাঁড়া, সাইকেল চালিয়ে চলে এসেছি এই মাত্র। এসে রিও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। আর বাবা কোথায় গেছিলি সেটা বল। বদমাস ছেলে, আগের দিনকে বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়িতে গিয়ে তিনটে আইসক্রিম নিয়ে এসেছিল। তো মানে ওর ছিল দুটো, আমার ছিল একটা। তো যাই হোক, সেই আইসক্রিম আমাদের সাইকেল চালানো হয়ে গেছে। তো চলে এসেছি বাড়ি, আর এখন 6টা অলরেডি বেজে গেছে। এসে বসিয়েছি চা মিলনের জন্য। তো মিলনের জন্য চাটা বসি, ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর একে এখন দেখতে পাচ্ছ, ভাবছো যে পাশে কেন, এই সময় ও আমার কাছে থাকে না সাইকেল চালানোর পর। কারণ হচ্ছে ও বলেই দিল যে আইসক্রিম কিনতে গেছিলাম। মানে হয়েছিল কি, আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম, তো আইসক্রিম নিয়ে এসেছি। তো আমরা কেউ খাইনি, বাড়িতে এসে খেয়েছি। ওরটা ও খেয়েছে, আমি আমারটা খাবো বলে রেখে দিয়েছি। আমারটা খাওয়ার জন্য মা খাও, মা একটু আমি চাড়বো, এই সব করছে বলতে বলতে। তারপর যাই হোক, ওকে আমি অল্প মানে আমার থেকে কিছুটা দিয়েছি, হবে না, ও পুরোটাই ও ধরতে গেলে হাতে চাই। আমি তুই তো নিজেটা খেয়েছি, এত আইসক্রিম খাওয়া তো ঠিক না, ঠান্ডা লেগে যাবে ওদের। সেই দিনই বলে তার কি কান্না, এ ঠিক আছে আমাকে তাহলে পরে কিনে দেবে, এই করে দুদিন ওকে দিইনি। আজকে সাইকেল চালিয়ে ঢুকে গেছে বাড়িতে, দিয়ে মনে পড়েছে স্যারকে আইসক্রিম কিনে দেবো বলেছিলাম, দুদিন আগে বলেছিলাম, মনে রয়েছে। এখন দৌড়লাম গিয়ে, তো সেই আবার গেলাম আইসক্রিম কিনতে। আইসক্রিম কিনে নিয়ে এসে ঢুকেছি, আর বেশ গরম লাগছে এখন। ওয়েদারটা আস্তে আস্তে করে না এমন চেঞ্জ হতে শুরু করেছে যে কি আর বলি। আর আরও গরম লাগার কারণ হচ্ছে ওর সাথে সাইকেলের পেছন পেছন দৌড়েছি, তো ওই জন্য বেশি গরম লাগছে। নাহলে অতটা হয়তো নেই, কিন্তু তবুও ঠান্ডা জিনিসটা একদমই চলে গেছে। আর আমার শীতে সমস্ত কিছু কেচে একদম, আর বড় কম্বলটা কাস্তে দিয়ে দিয়েছি, ওটা খালি আসলে তুলবো, বাকি সব কেচে তুলে দেওয়া হয়েছে। আর এই আইসক্রিম কিনে নিয়েছে সেটাকে আমি আপাতত রেখে দিয়েছি, সেইটার জন্য আমার সাথে পড়ে আছে, আমাকে দাও, তাহলে এই সময় আমার কাছে থাকে না। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকলো থেকো, বলতে গিয়ে আবার ডুবলেও যাচ্ছি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আইসক্রিম দাও। আর সকালবেলা যখন ও স্কুলে ধরপর ধরপর করে অত তড়িঘড়ি করে দৌড়লো, তখন ওকে চাই আইসক্রিম নিয়ে আসো, এত প্রথমে বাইরে বেরোলে ওর কিছু না কিছু চাই। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম, নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য। টাটা, বাই বাই। আরে কি সিদ্ধ ফ্ল্যাঙ্ক দিছি তো, কাকে সবাইকে, হ্যাঁ সবাইকে সবাইকে।